আমার সবগুলো বন্ধের না একটাই প্রশ্ন, আপু তুমি গরমে এত মেকআপ কিভাবে করো? এই মেকআপ করে কিভাবে বাইরে ঘোরো? তুমি কি ঘামাও না কিভাবে? আমি না কখনোই এত গরমে মুখে কোনো হেভি বেস, তো দূরের কথা, কোনো ধরনের ফাউন্ডেশন মাখা বা কিচ্ছু মাখা আমি পছন্দ করি না, কারণ আমার মুখ সব থেকে বেশি ঘামে, অনেক অনেক আপুদের মুখ ঘামে আই নো। আমি কি করি জানো, সবার প্রথমে এরকম একটা টিন্ট নেই, লিপ টিন্ট অথবা চিক টিন্ট নেই, কারণ গরমে গালগুলো এমনি ঘামে, লাল টসটস করে, তার ভিতরে এরকম টিন্ট দিলে গালগুলো তো আরও কিউট লাগে, আর যে কোনো মেকআপের সাথেই টিন্টগুলো অনেক ভালো মতো যায়। সো ফার্স্টে আমি গালে একটু টিন্ট দিয়ে নিই, দিয়ে নেওয়ার পরে আমার কাছে থাকা সবথেকে বেস্ট কভারেজ এবং আমার স্কিন টোনের সাথে ম্যাচ করবে এরকম কয়েকটা কম্প্যাক্ট সামনে নিয়ে বসি। তার ভিতরে এই কম্প্যাক্টটা আমি রেগুলার ইউজ করি গরমের ভিতরে, কারণ এইটা একদমই ম্যাট, 1% ঘামায় না, নাক থেকে যাদের তেল বের হয় অথবা ঘামে নাকের পাশটা, ঠোঁটের পাশটা, এই ধরনের সমস্যা যাদের আছে তাদের এই পাউডারে এক বিন্দু ঘামাবে না, এক বিন্দু ফেজে তেল বের হবে না, আর কভারেজটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে বায়ো অ্যাক্টিভের অয়েল ফ্রি HD প্রেস পাউডার, যেটাতে আছে UV-30 এবং এটা একদমই একটা ম্যাট লুক দেয়, মোটেও পাউডারি হয়ে থাকে না, চাঙ্কি লাগে না। জাস্ট তোমরা কি করবা, প্রাইমার অথবা ময়শ্চারাইজার ফেসে ভালো মতো অ্যাপ্লাই করে এইভাবে সুন্দর মতো এটার সাথে যে স্পঞ্জটা আছে সেইটা দিয়ে অল ওভার ফেসে অ্যাপ্লাই করে একটু ব্লাশ, হালকা একটু ব্লাশ অ্যাপ্লাই করবা, পাউডার ব্লাশ, এরপরেই তোমরা সেটিং স্প্রে দিয়ে ভালো মতো তোমাদের বেসটাকে সেট করে নিবা। যাদের অয়েলি স্কিন তারা অবশ্যই ম্যাট সেটিং স্প্রে দিবা, যাদের ড্রাই স্কিন তারা ডিউইটা দিবা। এরপর কেউ চাইলে কন্ট্রোল করতে পারো, এটা পার্সোনাল ব্যাপার, আমি কন্ট্রোল করা পছন্দ করি, ব্রোনজিং করা। সো এরপরে আমি একটু আই লুকটাকে আমার ড্রেসের সাথে একটু এনহ্যান্স করার জন্য আমি এখানে কালারফুল লাইনার ব্যবহার করছি হ্যান্ড আইয়ানের 12 পিসের থেকে। আজকে যা যা ব্যবহার করছি সব কিছু কিন্তু ইমোশন বাজারে তোমরা পেয়ে যাবা। তোমরা অনেকেই জানো আমার পছন্দের একটা প্লেস হচ্ছে ইমোশন বাজার, যাদের থেকে আমি প্রোডাক্ট পারচেস করি, ওদের থেকে অনেক নতুন নতুন প্রোডাক্ট রিভিউ করে আমি তোমাদেরকে দেখাই। একটা কথা সবসময় মনে রাখবা, ওরা আমাকে যে প্রোডাক্টটা দেয় তোমাদেরকেও সেম প্রোডাক্টটাই পাঠায়, জাস্ট তোমরা একটু সুন্দর মতো ওই প্রোডাক্টটা ব্যবহার করাটা বুঝতে হবে, জানতে হবে। আমি তোমাদেরকে যেভাবে ডিরেকশন দিব ওইভাবে ব্যবহার করে আমাকে জানিও, তোমরা সেম রেজাল্ট না পেলে তারপর দরকার হলে আমি পাবলিক প্লেসে তোমাদেরকে একদম করে দেখাবো সেম জিনিস দিয়ে। আমি কখনোই তোমাদের সাথে মিথ্যা বলি না, যেটা যেমন ওইটা ওরকম করেই দেখাই, কোনো বাড়িয়ে একটা কিছু বলি না। যাই হোক, এর ভিতরে মাস্কারা দিয়ে দিয়েছিলাম, এরপর আমি এই নুট কাজলটা দিচ্ছি টেকনিকের, এটা অনেক অনেক ভালো, তোমরা দেখতে পাচ্ছ দুইটা আইসের ভিতরে ডিফারেন্স, আর এটা দেওয়ার সাথে সাথে আমার ছোট ছোট পিন্দি পিন্দি চোখগুলো অনেক বড় একটা লুক চলে আসে, দেখতে অনেক ভালো লাগে আইসগুলো। সো আমি রেডি হয়ে গেলাম, আজকে আমার একটা প্রমোশনাল শ্যুট ছিল, এইটা হচ্ছে আমার হোল ড্রেস অ্যান্ড গেট আপ। আশা করি আমার এই লুকটা তোমাদের ভালো লেগেছে।